रमदान मुबारक, अल्लाह रमदान करीम, रमदान मुबारक, रमदान करीम, रमदान मुबारक, रमदान करीम, रमदान मुबारक, रमदान करीम। अशहद अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहद अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। आज के आम्रा सूरा अल यूनुस थेके दरस दिब। गत दिन आम्रा जेखने शेष करेछिलाम आज के सेखान थेके शुरू होबे। तबे आम्रा आज के तिलावत करब सूरा यूनुसेर 66 नम्बर आयात थेके शुरू करे सूरा यूनुसेर 83 नम्बर आयात पर्यन्त। আর এরপর ইনশাআল্লাহ আমরা এর অনুবাদও শুনব এবং সংক্ষিপ্ত ব্যাখ্যাও শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআন ওয়াস সামিউল আলীম। ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون. هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون. قالوا اتخذ الله ولدا سبحانه قالوا اتخذ الله ولدا سبحانه والغني له ما في السماوات وما في الأرض له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون. قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون. متاع في الدنيا ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون. واتلوا عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله وعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم اغزوا إلي ولا تنذرون. فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين. فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين. ثم بعثنا من بعده رسلا إلى قومهم
وجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملائه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين قال موسى أتقولون للحق لما جاءكم السحر هذا ولا يفلح الساحرون قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكم الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين وقال فرعون ائتوني بكل ساحر عليم فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون আমরা তখন সূরা ইউনুসের 66 নম্বর আয়াত থেকে শুরু করে 83 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এখন এই আয়াতগুলোর অনুবাদ আমরা শুনে নেই। আর তাদের কথা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে, নিশ্চয়ই সব সম্মান প্রতিপত্তি আল্লাহরই হাতে, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। শোনো, আকাশসমূহে এবং পৃথিবীতে যাই আছে সব আল্লাহরই, আর যারা আল্লাহকে বাদ দিয়ে শরিকদের ডাকে তারা প্রকৃতপক্ষে এদের অনুসরণ করে না, তারা কেবল ধ্যান ধারণার অনুসরণ করে এবং কেবল অনুমানের ওপরই চলে। তিনিই তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যেন তোমরা এতে বিশ্রাম নিতে পারো এবং দিনকে করেছেন আলোকময়। নিশ্চয়ই এ ব্যবস্থাপনায় সেই সব লোকের জন্য নিদর্শন রয়েছে যারা মনোযোগ দিয়ে কথা শোনে। তারা বলে, আল্লাহ এক পুত্র সন্তান গ্রহণ করেছেন, অথচ তিনি পবিত্র, তিনি স্বয়ংসম্পূর্ণ, আকাশসমূহে ও পৃথিবীতে যাই আছে সব তাঁরই। তোমাদের কাছে এ দাবির সপক্ষে, তোমাদের কাছে এ দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। তোমরা কি আল্লাহর সম্পর্কে এমন কথা বলছো যা তোমরা জানো না? তুমি বলো, নিশ্চয়ই যারা আল্লাহর সম্পর্কে মিথ্যা বানিয়ে বলে তারা সফল হয় না। দুনিয়ায় তাদের জন্য সাময়িক কিছু সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে, এরপর আমাদেরই কাছে তাদেরকে ফিরে আসতে হবে। তখন আমরা তাদের কঠোর আযাব ভোগ করাবো, কেননা তারা অস্বীকার করত। আর তুমি তাদের কাছে নূহের বৃত্তান্ত পড়ে শোনাও, সে যখন তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, আমার মর্যাদা ও আল্লাহর নিদর্শনাবলীর মাধ্যমে আমার উপদেশ দেয়া যদি তোমাদের মনোকষ্টের কারণ হয়ে থাকে তাহলে জেনে রেখো আল্লাহর ওপরই আমি ভরসা করি। অতএব তোমরা তোমাদের শরীকদের সহ তোমাদের শক্তি সামর্থ্যের সমাবেশ ঘটাও এবং তোমাদের শক্তি সামর্থ্য সম্বন্ধে তোমাদের যেন কোনো সংশয় না থাকে। এরপর তোমরা তা আমার বিরুদ্ধে প্রয়োগ করো এবং আমাকে কোনোরূপ অবকাশ দিও না। কিন্তু তোমরা মুখ ফিরিয়ে রাখলে স্মরণ রেখো, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে,
এবং আমাকে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হওয়ার আদেশ দেয়া হয়েছে। কিন্তু তারা তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করল। আমরা তখন তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল তাদেরকে উদ্ধার করলাম এবং আমরা তাদেরকে দেশের উত্তরাধিকারী করলাম। আর যারা আমাদের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করেছিল আমরা তাদের ডুবিয়ে দিলাম। অতএব তুমি লক্ষ্য করো যাদের সতর্ক করা হয়েছিল তাদের পরিণতি কী হয়েছিল। অতঃপর আমরা তারপরে আরও অনেক রাসূল তাদের নিজ নিজ জাতির কাছে পাঠিয়েছিলাম আর তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এসেছিল। কিন্তু তারা এর পূর্বে যা প্রত্যাখ্যান করে বসেছিল সে কারণে তারা ঈমান আনতে পারেনি। এভাবেই আমরা সীমালঙ্ঘনকারীদের হৃদয়ে মোহর মেরে দিয়ে থাকি। তাদের পর আমরা পরবর্তীতে মূসা ও হারুনকে ফেরাউন ও প্রধানদের কাছে আমাদের নিদর্শনাবলী সহ পাঠালাম। কিন্তু তারা অহংকার করল, তারা ছিল এক অপরাধী জাতি। অতএব আমাদের পক্ষ থেকে যখন তাদের কাছে সত্য এলো তখন তারা বলল, নিশ্চয়ই এ হলো এক সুস্পষ্ট জাদু। মূসা বলল, তোমাদের কাছে সত্য এসে যাওয়ার পর তোমরা কি এ সম্পর্কে এমন কথা বলছো? এ কি জাদু হতে পারে? অথচ জাদুকররা তো কখনো সফল হয় না। তারা বলল, আমাদের পূর্বপুরুষদেরকে আমরা যে আদর্শের অনুসারী দেখতে পেয়েছি তুমি কি তা থেকে আমাদের বিচ্যুত করে দিতে এবং দেশে যাতে তোমাদের দুজনের প্রাধান্য লাভ হয় এ উদ্দেশ্যে আমাদের কাছে এসেছ? কিন্তু আমরা তোমাদের প্রতি কখনো ঈমান আনব না। আর ফেরাউন বলল, তোমরা প্রত্যেক দক্ষ জাদুকরকে আমার কাছে নিয়ে আসো। এরপর জাদুকররা যখন উপস্থিত হলো মূসা তাদের বলল, তোমাদের যা নিক্ষেপ করার আছে তা নিক্ষেপ করো। আর তারা যখন নিক্ষেপ করল তখন মূসা বলল, তোমরা যা উপস্থাপন করছো তা কেবল এক ইন্দ্রজাল মাত্র, আল্লাহ অবশ্যই একে ব্যর্থ করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কাজকে সফল হতে দেন না। আর আল্লাহ নিজ বাণীর মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করে থাকেন, অপরাধীরা যতই অপছন্দ করুক। এতক্ষণ আমরা সূরা ইউনূসের তেলাওয়াত শুনলাম, অনুবাদ শুনলাম, এখন সংক্ষিপ্তভাবে এর ব্যাখ্যাও আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সেখানে বলা হয়েছে, আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াহজুনকা কাউলুহুম, তাদের কথা তোমাকে যেন কষ্ট না দেয়। ইন্নাল ইজ্জাতা লিল্লাহ জামিয়ান, তুমি জেনে রাখো যে সমস্ত সম্মান তো আল্লাহরই। হুয়া সামিউল আলিম, তিনি সব কিছু শুনছেন এবং তিনি সর্বজ্ঞ বটে। এখন প্রশ্ন হলো যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হতে নিষেধ করা হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় চিন্তা করতেন যে আমি সবার সামনে স্পষ্টভাবে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে বলি, আল্লাহর নিদর্শন সম্পর্কে বলি, এতৎসত্ত্বেও মানুষ আল্লাহকে কেন গালি দেয়, আল্লাহর সম্বন্ধে কেন বাজে কথা বলে? এই বিষয়টি নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, তিনি কখনো নিজেকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন না। আল্লাহর শানে মানুষ যেহেতু বেয়াদবি করত, এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। অতএব আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটি সান্ত্বনা দিয়েছেন, একটি হলো, হে মুহাম্মদ, সমস্ত শক্তির মালিক হলো আল্লাহ, অতএব তুমি তাদের এসব কথায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। আর তারা যা কিছু বলছে এগুলো তো বৃথা কথা, বাজে কথা, যার কোনো ভিত্তি নেই, এবং এগুলো একসময় নিজে নিজেই দূরীভূত হয়ে যাবে। একসময় মানুষ যখন শাস্তির আওতাধীন হবে, যখন শাস্তি পাবে, অটোমেটিক তারা সঠিক পথে চলে আসবে, আর মিথ্যা বিষয়গুলো এমনিই দূরীভূত হয়ে যাবে। যখন জাল হাক্ক হবে, জাহাকাল বাতিল হবে, সত্য যখন সমাগত হবে
মিথ্যা এমনিই দুর্ভিত হবে। তো এভাবে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে আমাকে মানুষ যদি মন্দ বলে, আমার সম্বন্ধে বাজে কথা বলে, হে মুহাম্মদ তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, কেননা তাদের বিষয়টি আমি দেখব। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জেনে রাখো যা কিছু আকাশসমূহে আছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। ওয়ামা ইয়াত্তাবিউল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা, আর আল্লাহকে বাদ দিয়ে তাদের তারা যাদেরকে ডাকে প্রকৃতপক্ষে তারা এদের অনুসরণ করে না। ইয়াত্তাবিউনা ইল্লাযান, তারা শুধু ধারণা অনুসরণ করে, আসলে তাদের কাছে কোনোরূপ দলিল নেই, তাদের কাছে এর সপক্ষে কোনো যুক্তি নেই, তারা শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে এগুলোর অনুসরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তাদেরকে যখন এগুলোর বিষয়ে জিজ্ঞেস করা হয়, ইয়াখরুসুন শব্দের অর্থ হল তারা আন্দাজের ওপর কথা বলে, তারা বাজে কথা বলে, অযথা আলাপ করে। তাদেরকে যখন তাদের শরীকদের বিষয়ে জিজ্ঞেস করা হয় যে এর সপক্ষে তোমরা কোনো যুক্তি দেখাও, তখন তারা উল্টাপাল্টা কথা বলে যে কথার কোনো ভিত্তি নেই। এরপরের আয়াতে বলা হচ্ছে হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরান, আল্লাহ তাআলা তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যেন রাতে আরাম করতে পারো, এবং দিনকে সৃষ্টি করেছেন আলোকময় রূপে। এই যে আয়াত, এখানে খুব সূক্ষ্ম বিষয় বলা হয়েছে, খুব মনোযোগের দাবি রাখে। বলা হচ্ছে যে হে মানব জাতি, তোমাদের সম্মুখে আমি রাত সৃষ্টি করে রেখেছি, তোমরা জানো রাতে তোমরা আরাম করো, বিশ্রাম করো, তোমাদের বিশ্রামের জন্য আমি রাত সৃষ্টি করেছি, এবং দিনকে সৃষ্টি করেছি আলোক উজ্জ্বল রূপে, আলোকময় রূপে, এবং দিনের বেলা তোমরা খাবার অন্বেষণ করবে, দিনের বেলা তোমরা কাজ করবে, দিনের বেলা তোমরা পরিশ্রম করবে, আর রাতের বেলা আরাম করবে। মজার ব্যাপার হলো এর পরেই বলা হচ্ছে ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকাউমি ইয়াসমাউন, যারা মনোযোগ দিয়ে কথা শোনে তাদের জন্য এখানে নিদর্শন আছে। এখন প্রশ্ন হলো নিদর্শনটা কি? রাত আসে মানুষ আরাম করে, দিন আসে মানুষ পরিশ্রম করে, কিন্তু এর মাঝে আবার নিদর্শন কি? আল্লাহ তাআলা এখানে একটি সূক্ষ্ম বিষয়ে আমাদের সম্মুখে তুলে ধরছেন, আর তা হলো ধর্মজগতেরও এরকম একটা যুগ আসে যখন সব কিছু অন্ধকার হয়ে যায় এবং জগৎ যেন এক প্রকার ঘুমের মাঝে, ঘোরের মাঝে আচ্ছন্ন থাকে, এবং সে সময় কোনো ধরনের মানে আল্লাহ তাআলার পক্ষ থেকেও মানব জাতির জন্য সে সময় এক ধরনের প্রচ্ছন্ন আরামের ব্যবস্থা করা হয়, যেন তারা আরামের মাঝে দিনাতিপাত করছে, তাদের কোনো পরিশ্রম নেই। কিন্তু একটা সময় গিয়ে যখন রাত কেটে যায় এবং দিন উদ্ভাসিত হয়, অর্থাৎ অন্ধকার যুগ কেটে গিয়ে যখন আলোর যুগ আসে, অর্থাৎ যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূল এ জগতে আগমন করে, তখন এ জগৎ আলোক উজ্জ্বল হয়ে যায়, তখন ফেরেশতারা অ্যাক্টিভ হয়ে যান, ফেরেশতারা সচল হয়ে যান, জগতের সব কিছু সচল হয়ে যায়, যেন দীর্ঘদিন পড়ে থাকা একটি কারখানা হঠাৎ জাগ্রত হয়ে ওঠে এবং কারখানার সব যন্ত্র একসাথে কাজ করা শুরু করে দেয়, তখন যেন উৎপাদন শুরু হয়, তখন জগতের মানুষ তাদেরকে আহ্বান করা হয় যে হে যারা পুণ্যবান হৃদয়ের অধিকারী আছো, তোমরা নবীর সাহায্য করো, তোমরা আল্লাহর পক্ষ থেকে আগত এই মহামানবের সাহায্য করো, তার সাহায্যার্থে এগিয়ে আসো। একদল তার সাহায্যে এগিয়ে আসে, একদল বিরোধিতায় লেগে যায়, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যারা বিরোধী থাকে তারা মান্যকারীদের কাছে পরাস্ত হয়, এবং এটি আল্লাহ তাআলার চিরাচরিত নিয়ম। আর এখানে এই বিষয়টি আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে বলে দিয়েছেন যে রাত আসলে তোমরা আরাম করো, দিন আসলে তোমরা কাজে বের হও, পরিশ্রম করো। এ দুটির মাঝে যে নিদর্শন, এই নিদর্শন বলতে এই বোঝানো হয়েছে ধর্মজগৎও ঠিক একইভাবে চলে, অর্থাৎ একটা সময়
অন্ধকার আচ্ছন্ন থাকে, নীরব থাকে, প্রচ্ছন্ন থাকে, সবাই যেন ঘুমের ঘোরে থাকে। কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে মহামানবরা আগমন করেন তখন এই জগৎ সচল হয়ে যায় এবং জগতে এক বিপ্লব সাধিত হয়। আর সেই বিপ্লবই হলো এই জগৎকে আলোকময় করে দেওয়ার বিপ্লব, এবং এটি ঘটেই থাকে। তো এই বিষয়টি এই আয়াতে সূরা ইউনুসের 68 নম্বর আয়াতে বলা হয়েছে। পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু। এখানে নতুন বিষয়ের অবতারণা করা হয়েছে। এখানে খ্রিস্টানদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা বলে যে আল্লাহ তাআলা এক পুত্র সন্তান গ্রহণ করেছেন। এরপরে বলা হচ্ছে সুবহানাহু, অথচ আল্লাহ তাআলা তো পবিত্র। এই সুবহানাহু দ্বারা কী বোঝানো হয়েছে? এটি দ্বারা বোঝানো হয়েছে যে যদি কেউ পুত্র সন্তান গ্রহণ করে তাহলে তার কামনা বাসনার প্রয়োজন হবে। এই জগতে মানুষ যখন সন্তান জন্ম দিতে চায় তখন তার কামনা বাসনার উদ্রেক হওয়া লাগে, আর এরপর গিয়ে সে সন্তান জন্মদান করতে সক্ষম হয়। কিন্তু আল্লাহ তাআলা তো কামনা বাসনা থেকে পবিত্র, আল্লাহর তো কোনো কামনা বাসনা নেই, সেক্ষেত্রে তিনি কিভাবে পুত্র সন্তান গ্রহণ করতে পারেন? পরে বলা হচ্ছে ওয়াল গানিও, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। যদি কেউ পুত্র সন্তান চায় তার উদ্দেশ্য হলো তার বংশ যেন রক্ষা হয়, তার সম্পদ যেন রক্ষা করার কোনো ব্যক্তি আগত হয়, তাকে সাহায্য করার জন্য কেউ যেন আসে, এই জন্য মানুষ পুত্র সন্তান কামনা করে। কিন্তু বলা হচ্ছে আল্লাহ তাআলা তো জ্ঞানী, আল্লাহ তাআলা তো সাহায্যের প্রয়োজন নেই, আল্লাহর সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য কোনো সাহায্যকারীরও দরকার নেই, আর আল্লাহ তাআলার বংশ সামনের দিকে অগ্রসর করার জন্য পুত্র সন্তানের প্রয়োজন নেই। অতএব তোমরা আল্লাহর বিরুদ্ধে এ কী ধরনের কথা বলছো, তোমরা আল্লাহর উপর কী ধরনের এ দোষ আরোপ করছো? অর্থাৎ তোমরা কি বলতে চাও যে আল্লাহ তাআলা অপবিত্র, নাউজুবিল্লাহ? তোমরা কি বলতে চাও যে তিনি মুখাপেক্ষী, নাউজুবিল্লাহ? আরও একটি বিষয় এখানে প্রণিধানযোগ্য, তা হলো সন্তান কখন প্রয়োজন হয়? যখন পিতা শঙ্কিত থাকে যে আমি মারা যাব, আমার মৃত্যু ঘটলে আমার সন্তান হবে আমার উত্তরাধিকারী, অর্থাৎ পিতার মৃত্যু সেখানে আবশ্যক। কিন্তু আল্লাহ তাআলা তো চিরঞ্জীব, আল্লাহ তাআলা তো কোনো মৃত্যু ঘটে না, তাহলে আল্লাহ তাআলা কেন অযথা পুত্র সন্তান গ্রহণ করবেন? তো এখানে আল্লাহ তাআলার পুত্র সন্তান গ্রহণ করার বিষয়টিকে খণ্ডন করে আল্লাহ তাআলা এখানে নিজেই বলছেন যে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। শুধু তাই না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এ জগতে যা কিছু আছে সবই তো আল্লাহর, মহাবিশ্বে আকাশসমূহে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে সবই তো আল্লাহ তাআলার। অতএব আল্লাহ তাআলার কোনো পুত্র সন্তানের প্রয়োজন নেই। ইন্দাকুম মিন সুলতানিন বেহাজা, বলা হচ্ছে খ্রিস্টান জাতি, তোমাদেরকে আমাদের পক্ষ থেকে তো দলিল দেওয়া হলো, এখন আল্লাহ তাআলা পুত্র সন্তান কেন গ্রহণ করবেন? এর সপক্ষে তোমাদের কাছে কি কোনো দলিল আছে? তোমরা কি এর সপক্ষে কোনো দলিল দিতে পারবে? আতাকুলুন আল্লাহে মা লা তাআলামুন, তাহলে এখন সাব্যস্ত হলো, তোমরা এমন কথা বলছো যে সম্বন্ধে তোমরা কিছুই জানো না, যে সম্বন্ধে তোমাদের ধারণাও নেই। আতাকুলুন আল্লাহ, আল্লাহ সম্বন্ধে তোমরা কি এমন কোনো কথা বলছো, মা লা তাআলামুন, যে বিষয়ে তোমাদের কিছুই জানা নেই? অতএব এখানে এই আয়াতের মাঝে খ্রিস্টানদের যে দাবি যে আল্লাহ তাআলা পুত্র সন্তান গ্রহণ করেছেন, সেই দাবির খণ্ডন সুস্পষ্টভাবে করা হয়েছে। এরপরের আয়াতে বলা হয়েছে কুল ইন্নাল্লাযীনা ইয়াফতারুন আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন। এখানে আল্লাহ তাআলার এক চিরন্তন বিধানের কথা উল্লেখ করা হয়েছে, যে যারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা রটনা করে তারা কখনো সফল হতে পারে না। এই জগতে যারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হওয়ার দাবি করেছে, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত হওয়ার দাবি করেছে, তারা কখনো সফল হয়নি, তারা ধ্বংস হয়ে গেছে। আর এখানে ইমাম মাহদী আলাইহিস সালাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের সত্যতা এখানে সাব্যস্ত হয়, যে তিনি আল্লাহ তাআলার নামে কসম খেয়ে বলেছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি,
আর এরপর আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেননি, বরং এ জগতে তাকে বিস্তৃতি দিয়েছেন, তার সুখ্যাতি দান করেছেন, তাকে সুখ্যাতি দান করেছেন এবং জগতে তার জামাত ছড়িয়ে গেছে এবং বিশ্ব বিজয় করে চলেছে। অতএব এই আয়াত দ্বারা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের সত্যতাও প্রমাণিত হয়। পরের আয়াতে বলা হয়েছে, মাতাউন ফিদ্দুনিয়া সুম্মা ইলাইনা মারজিউহুম সুম্মা নুযিকুহুমুল আযাবাশ শাদীদা বিমা কানু ইয়াকফুরুন। এখানে যারা অস্বীকারকারী জাতি আছে তাদেরকে সাবধান করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে হে অস্বীকারকারীরা, তোমরা জেনে রাখো এই জগতের ভোগবিলাস সামান্য সময়ের মাত্র, এরপর তোমরা মৃত্যুবরণ করবে আর আমাদের কাছেই তোমরা ফিরে আসবে। এই যে অস্বীকার করার যে অভ্যাস তোমাদের মাঝে সৃষ্টি হয়েছে, তোমরা অভ্যাসগতভাবে অস্বীকার করো। তোমাদেরকে বারবার দেখানো হচ্ছে সত্য, তোমাদেরকে নিদর্শন প্রদর্শন করা হচ্ছে, তোমাদেরকে দলিল উপস্থাপন করা হচ্ছে, কিন্তু তোমরা ক্ষান্ত হচ্ছ না, তোমরা অস্বীকার করে চলেছ। শুধু অস্বীকারই করছো না, তোমরা অত্যাচারে সীমা ছাড়িয়ে যাচ্ছ। অতএব তোমরা জেনে রাখো আমাদের কাছেই তোমাদের প্রত্যাবর্তন। তোমরা জগতে কিছুদিন ভোগবিলাসের মাঝে থাকবে, তারপর আমাদের কাছে তোমাদের আসতে হবে। এরপরে তোমাদের যে অস্বীকারের যে গুণ, এটাকে গুণ বলা যায় না, অস্বীকারের যে অভ্যাস, এই অভ্যাসের কারণে তোমাদেরকে আমরা কঠিন শাস্তি ভোগ করাবো। অতএব যাদের মাঝে শুধুমাত্র অস্বীকার করার অভ্যাস রয়েছে, তাদের চেষ্টা করা উচিত স্বীকার করার অভ্যাসও যেন নিজেদের মাঝে সৃষ্টি হয়। সত্য যদি সমাগত হয়, সত্য মানার অভ্যাস থাকা উচিত। শুধুমাত্র মানি না, মানবো না, কোনো অবস্থাতেই আমরা সেদিকে ফিরে তাকাবো না, এটি আল্লাহ তাআলার বিধানের পরিপন্থী, তাদের ব্যাপারে এখানে সাবধান করা হয়েছে। অতএব যদি কোথাও দলিল উপস্থাপন করা হয়, অবশ্যই সেখানে সবার মনোযোগ দিয়ে দেখা উচিত, কান পেতে দেখা উচিত, কান পেতে শোনা উচিত এবং উপলব্ধি করা উচিত। তারপরে যদি মনে হয় যে না এটা ঠিক না, তখন গিয়ে সে অস্বীকার করতে পারে। কিন্তু সবসময় হটকারিতার মাঝে থাকা, এটি আল্লাহ তাআলার বিধানের পরিপন্থী এবং তাদের জন্য শাস্তির সুসংবাদ দেওয়া হয়েছে। এর পরের আয়াতে বলা হয়েছে, ওয়াথলু আলাইহিম নাবা নূহ, আর তাদের কাছে নূহের বৃত্তান্ত বর্ণনা করো। এখন নূহের বৃত্তান্ত কেন বর্ণনা করা হচ্ছে? এই সূরার মাঝে আল্লাহ তাআলা তিনজন নবীর বৃত্তান্ত বর্ণনা করতে বলেছেন। একটা হলো নূহ আলাইহিস সালামের বৃত্তান্ত, আরেকটা হলো মূসা আলাইহিস সালামের বৃত্তান্ত, আরেকটা হলো ইউনুস আলাইহিস সালামের বৃত্তান্ত। তিনজন নবীর বিষয়ে এখানে বলা হয়েছে। প্রশ্ন হলো, নবীদের বৃত্তান্ত যে কুরআন করিমে এসেছে, এটি কি শুধুমাত্র গল্পের ছলে এসেছে? আল্লাহ কি আমাদেরকে গল্প শোনাচ্ছেন, নবীদের গল্প শোনাচ্ছেন? না, প্রকৃতপক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রত্যেক নবীর জীবনের যে অবস্থা, সেই অবস্থা আল্লাহ রসুলের জীবনে এসেছে এবং সেটি আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদেরকে বোঝাচ্ছেন যে দেখো, আল্লাহ রসুলের জীবনেও এই ওই সকল নবীর যেসব ঘটনাবলী ঘটেছে, অর্থাৎ তাদের জীবনে যেভাবে বিরোধিতা হয়েছে এবং তাদের বিরোধীদের যে পরিণাম হয়েছে, সেই পরিণাম তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আল্লাহ তাআলা বলছেন, হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমরা কেন ইউনুস নবীর ন্যায়, ইউনুস নবীর অনুসারীদের ন্যায় বা ইউনুস নবীর উম্মতের ন্যায় আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও না? তোমাদের তো সুযোগ আছে, তোমাদেরকে সব নবীর বৃত্তান্ত বর্ণনা করা হচ্ছে, ইউনুস নবীর বৃত্তান্ত তোমাদের জানা আছে। যখন ইউনুস তাকে যখন তোমরা তিনি যখন দেশ থেকে চলে গেলেন, রাগ করে চলে গেলেন এবং বললেন যে আল্লাহ শাস্তি আসতে যাচ্ছে, তার অনুসারীরা কী করেছিল? তার অনুসারীরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল, তওবা করেছিল। হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমরা কেন তওবা করো না? তোমরা কেন ইউনুস নবীর যে অনুসারী ছিল, ইউনুস নবীর যে উম্মত ছিল, তাদের ন্যায় আল্লাহর কাছ থেকে কেন তোমরা ক্ষমা চেয়ে নাও না? এখন প্রশ্ন হলো, তিনজন নবীর বৃত্তান্ত আল্লাহ রসুলের জীবনে কীভাবে সংগঠিত হয়েছে বা তিনজন নবীর বিরোধীদের যে পরিণতি, সেই পরিণতি আল্লাহ রসুলের জীবনে কীভাবে এসেছে? সেটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার যারা কাফের ছিল, আল্লাহ তাআলা তাদেরকে সমূলে উৎপাটন করেছেন।
আর এটা হলো নূহ আলাইহিসসালামের সাথে, নূহ আলাইহিসসালামের যারা বিরোধী ছিল তাদের সাথে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালাম এবং তার অনুসারীদেরকে যখন নৌকায় আরোহণ করালেন, বাকি যারা ছিল তাদের সবাইকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মারলেন। ঠিক একইভাবে মক্কার যারা আল্লাহ রসুলের বিরোধী ছিল, আল্লাহ তাআলা যারা তওবা করে নাই এবং যারা সত্য মানে নাই, আল্লাহ তাআলা তাদেরকে সমূলে উৎপাটন করেছেন, ধ্বংস করে দিয়েছেন। বাকি থাকল মদিনার জীবনে গিয়ে কিছু লোক মুক্তি পেয়েছে, কিছু লোক ইমান আনতে পেরেছে, আবার কেউ হটকারিতা করে তারা শাস্তি যোগ্য সাব্যস্ত হয়েছে। আর এটি হলো মূসা আলাইহিসসালামের জাতির সাথে যায়। মূসা আলাইহিসসালামের জাতির মাঝে যখন মূসা আলাইহিসসালাম তাদের কাছে দাওয়াত পৌঁছালেন, তখন তাদের মাঝে কিছু সংখ্যক যারা ইমান এনেছিল এবং কিছু সংখ্যক অস্বীকার করেছিল। যারা অস্বীকার করেছিল তাদের ইতিহাস থেকে জানা যায় প্রায় অর্ধেকাংশ তারা স্বীকার করেছে, অর্ধেকাংশ অস্বীকার করেছে। এই অর্ধেকাংশ শাস্তি পেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন, ধ্বংস করেছেন। আর বাকি অর্ধেকাংশ তাদেরকে আল্লাহ তাআলা নতুন জগৎ দিয়েছেন, নতুন ভূমি দিয়েছেন, তাদেরকে এ জগতে আধিপত্য দিয়েছেন। আর বাকি থাকল ইউনুস আলাইহিসসালামের বৃত্তান্ত, যেটি একটু আগে বলা হলো। দুঃখিত, বাকি থাকল মূসা প্রথমে বললাম, নূহ আলাইহিসসালামের বৃত্তান্ত, দ্বিতীয় বললাম মূসা আলাইহিসসালামের বৃত্তান্ত, আর বাকি থাকল ইউনুস আলাইহিসসালামের বৃত্তান্ত। উম্মতে মুহাম্মাদিয়াকে বলা হচ্ছে যে তোমরা ইউনুস আলাইহিসসালামের বৃত্তান্ত শোনো এবং সেখান থেকে তোমরা নিজেদের পাথেও নাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও এবং আল্লাহর শাস্তি থেকে তোমরা নিরাপদ হয়ে যাও। সূরা ইউনুসের এখন 72 নম্বর আয়াত, যেখানে একটু আগে বলা হলো ওয়াতলু আলাইহিম নাবা নূহ, নূহের বৃত্তান্ত পড়ে শোনাও। ইজ ক্বালা লিকাওমিহি ইয়া কওমে ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকীরি, আমার মর্যাদা এবং আমার পাঠ করা বে আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতসমূহ তোমাদের কাছে যদি ইন কানা কাবুর আলাইকুম, তোমাদের যদি খারাপ লাগে, তোমাদের কাছে যদি অপছন্দনীয় মনে হয়, ফা আলাল্লাহে তাওয়াক্কালতু, সেক্ষেত্রে আমি আল্লাহর উপরে ভরসা করি। এখানে দুটি শব্দ আছে, মাকামি ওয়া তাযকীরি। মাকামি দ্বারা বোঝানো হয়েছে, মাকামি দ্বারা রসুল করিম নূহ আলাইহিসসালামের, শুধু নূহ আলাইহিসসালাম না, পৃথিবীতে যত নবী রসুল আসেন তারা তাদের প্রত্যেকেরই মাকাম থাকে। আর মাকাম হলো এ জগতে তারা এক ধরনের বাদশাহ হয়ে থাকেন। বলা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে যে এক প্রকারের বাদশাহ দান করেছেন এটি, আর তাযকীরি আল্লাহ তাআলার আয়াতসমূহ, আল্লাহ তাআলার নিদর্শনসমূহ আমি যে তোমাদেরকে পড়ে শোনাই, এ দুটি বিষয় যদি তোমাদের কাছে খারাপ লাগে তাহলে আমি আল্লাহর ওপর ভরসা করি। তোমরা যদি আমার বিরোধিতা করো, এখানে নূহ আলাইহিসসালাম বলছেন যে তোমরা যদি আমার বিরোধিতা করো তাহলে জেনে রাখো এটি প্রকৃতপক্ষে আমার বিরোধিতা না, বরং তোমরা আল্লাহর বিরোধিতা করছো। আমি তো এই জগতে ইচ্ছা করে আসিনি, আমি তো নিজ থেকে চেয়ে নেইনি, আল্লাহ তাআলা আমার উপর নবুয়ত দান করেছেন, অতএব আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। যদি তোমরা অস্বীকার করো, হটকারিতা দেখাও, বিরোধিতা করো, সীমা লঙ্ঘন করো, আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন, আমার এ বিষয়ে কোনো দুশ্চিন্তা নেই। খলিফাতুল মসীহ সানি এখানে আরেকটি বিষয়, মজার বিষয় বলেছেন, মাকামি ওয়া তাযকীরি দ্বারা এটিও বোঝানো হতে পারে যে নবী দাঁড়িয়ে বক্তৃতা করেন। আল্লাহ তাআলার যারা নবী হন তারা যখন এই জগতে আগমন করেন, তারা মানুষের মাঝে যখন আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনান, তাদেরকে তারা দাঁড়িয়ে আল্লাহ তাআলার নিদর্শনাবলী পড়ে শোনান বা আল্লাহ তাআলার আয়াতসমূহ পড়ে শোনান। তো খলিফাতুল মসীহ সানি বলছেন যে মসীহ মওউদ আলাইহিস সালামের যুগেও আমি দেখেছি, যতদিন পর্যন্ত মসীহ মওউদ আলাইহিস সালাম অসুস্থ না হয়েছেন ততদিন পর্যন্ত তিনি দাঁড়িয়ে লোকদের মাঝে বিভিন্ন বিষয় বর্ণনা করেছেন। তো এটি নবীদের শান, নবীদের মর্যাদা। তো নূহ আলাইহিসসালাম বলছেন যে আমি দাঁড়িয়ে তোমাদের সামনে আল্লাহ তাআলার বাণী প্রচার করছি, যদি তোমাদের পছন্দ না হয় তবে জেনে রাখো আমি আল্লাহর প্রতি ভরসা করি, আল্লাহর উপর আমি ভরসা রাখি। তোমাদেরকে আমি অপশন দিচ্ছি, সুযোগ দিচ্ছি,
তোমরা সব ধরনের চেষ্টা প্রচেষ্টা করে দেখো। আমার বিরোধিতায় সবচেয়ে বড় যে চেষ্টা প্রচেষ্টা, সবচেয়ে বড় বিরোধিতা, এবং সেটার জন্য যত ধরনের উপকরণ তোমাদের একত্রিত করার প্রয়োজন হয় করে দেখো, আর আমার বিরুদ্ধে সেগুলো প্রয়োগ করে দেখো, দেখবা আমি সফল হব। এখানে আল্লাহ তাআলা সফলতার পাঁচটি চাবিকাঠি বলেছেন। কেউ যদি এ জগতে কোনো বিষয়ে সফল হতে চায় তাহলে তার কাছে পাঁচটি চাবিকাঠি আছে। পাঁচটি চাবিকাঠি কি? প্রথমে হলো সুরার ব্যবস্থা করতে হবে। বলা হচ্ছে যে ফাজমাউ আমরাকুম, তোমরা তোমাদের বিষয়গুলিকে সবগুলো একত্রিত করো, তোমাদের বিষয়গুলো নিয়ে তোমরা পরামর্শ করো। ওয়া শুরাকাউকুম, এর পরের বিষয় হলো, দ্বিতীয় বিষয় হলো তোমাদের যারা সমমনা আছে সেই সমমনাদেরকে তোমরা একত্রিত করো। প্রথমে হলো তোমরা পরামর্শ করো, সবাই মিলে পরামর্শ করো, সব দিকে পরামর্শ চাও। এরপরে সমমনাদেরকে এক করো, তাদেরকে নিয়ে তোমরা একটা দল গঠন করো। সুম্মা লা ইয়াকুন আমরাকুম আলাইকুম গাম্মা, এরপর তোমাদের কাছে যে বিষয়গুলো একত্রিত হলো সে বিষয়ে তোমরা যেন কোনো শক সন্দেহের মাঝে না থাকো, সুনিশ্চিত সিদ্ধান্তে উপনীত হও আর কর্মপন্থা নির্ধারণ করো। কিভাবে তোমরা কাজ করবে সেই কর্মপন্থা তোমরা নির্ধারণ করো। সুম্মাকজু ইলাইয়া, এরপর তোমরা একত্রিত হয়ে সবাই মিলে একবারে আক্রমণ করো, একচোটে আক্রমণ করো, ধাপে ধাপে না, একবারে আক্রমণ করো। আর পঞ্চমত বলা হচ্ছে ওয়ালা তুনজিরুন, আর তোমরা আমাকে কোনোরূপ অবকাশ দিও না। সফলতার ভিত্তি হলো এই পাঁচটি। প্রথমে এক, সবার সাথে পরামর্শ করা। দুই, সমমনাদেরকে একত্রিত করা। তিন, কার্য নির্ধারণ করা। চার, সবাই একসাথে ঝাঁপিয়ে পড়া। আর পাঁচ, শত্রুকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ না দেওয়া, শত্রু যেন নিঃশ্বাস নেওয়ার সুযোগ না পায়, এবং তাদেরকে সমূলে উৎপাটন করা। এভাবে কেউ চাইলে এ জগতে কোনো বিষয়ে সফল হতে পারে। তো হযরত নূহ আলাইহিস সালাম বলছেন যে তোমাদেরকে আমি এই অপশনগুলো দিলাম, তোমরা আমার বিরুদ্ধে এগুলো কার্যকর করে দেখাও এবং দেখাও যে আমাকে তোমরা হারিয়েছ, তাহলে আমি বুঝবো যে তোমরা ঠিক আমি বেঠিক। কিন্তু তোমরা জেনে রাখো আমার বিষয়টি আল্লাহর সাথে সংশ্লিষ্ট, অতএব তোমরা যখন আমার বিরুদ্ধে লাগবা তো এর অর্থ আমার বিরুদ্ধে তোমরা লাগছো না, প্রকৃতপক্ষে আল্লাহর বিরুদ্ধে তোমাদের যুদ্ধ আর তোমরা পরাজিত হবে। তো এই বিষয়গুলো সূরা ইউনুসের 72 নম্বর আয়াতে বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে সূরা ইউনুসের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইন তাওয়াল্লাইতুম ফামা আসআলতুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, তোমাদেরকে এত বোঝানোর পরও যদি তোমরা পিঠ ফিরিয়ে নাও, তোমরা যদি পৃষ্ঠ প্রদর্শন করো, তোমাদের কাছে আমার কোনো চাওয়ার কিছু নেই, তোমাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই। জাগতিকভাবে যেমন যারা ইলেকশন করে, ভোটে দাঁড়ায়, তারা জনগণের মুখাপেক্ষী হয়, জনগণ যদি তারা তাদেরকে ভোট দেয় তাহলে তারা মনোনীত হন বা নির্বাচিত হন, আর জনগণ যদি ভোট না দেয় তাহলে তারা নির্বাচিত হতে পারেন না। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা মনোনীত ব্যক্তি এসে থাকেন এই জগতে তাদের কোনো ভোটের প্রয়োজন হয় না, আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেন এবং তারা বলেন যে এ জগতে তোমাদের কাছে আমাদের কিছু চাওয়ার নেই, আমাদের কোনো জাগতিক বাদশাহত দরকার নেই, আমাদের কোনো জাগতিক রাজত্ব দরকার নেই, আল্লাহ তাআলা আমাদেরকে আধ্যাত্মিক জগতের বাদশাহ বানিয়েছেন, অতএব তোমাদের জাগতিক যে লোভ লিপ্সা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা এখানে বাদশাহ হতেও আসিনি আর আমরা এখানে তোমাদের কোনো ধন সম্পদও চাই না। ফাইন তাওয়াল্লাইতুম ফামাস আলতুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমাদের যে প্রতিদান যা দেওয়ার সেটি আল্লাহ দিবে, তোমাদের কাছ থেকে আমাদের কিছু চাওয়ার নেই। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, তবে জেনে রাখো আমাদের কাজ হলো শুধু আল্লাহর আনুগত্য করা,
আল্লাহর অনুসরণ করা। আমাদের কিন্তু আর কোনো কাজ নেই, আল্লাহ যা বলেন আমরা সেটি তোমাদের মাঝে পৌঁছাবো। খলিফাতুল মসীহ সানি এখানে সুন্দরভাবে আরেকটি বিষয় উপস্থাপন করেছেন। নবী রাসূলরা তারা যখন বলেন যে তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করো, তখন শুধু বলেই ক্ষান্ত হন না, তারা নিজেরা আগে সবচেয়ে বেশি ইবাদত গুজার হন, তারপরে গিয়ে মানুষকে বলেন যে তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করো। আগে নিজে না করে কখনো অন্যকে বলেন না। দ্বিতীয়ত, তারা যখন বলেন যে তোমরা দান খয়রাত করো, সাদকা করো, তো আগে নবী রাসূলরা নিজেরা দান খয়রাত করেন, বেশি বেশি দান খয়রাত করার পরে গিয়ে মানুষকে বলেন যে হ্যাঁ তোমরাও এভাবে দান খয়রাত করো, সাদকা করো। অর্থাৎ ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এখানে বলা হচ্ছে যে প্রথমে আমাকে আনুগত্যশীল হতে বলা হয়েছে, প্রথমে আমাকে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন সেগুলো প্রথমে আমাকে আমল করতে বলা হয়েছে। আর ঠিক একইভাবে এ জগতে যারা নবী রসুলদের কাজকে সামনে অগ্রসর করতে ধর্মের সেবায় যারা নিয়োজিত আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে আগে নিজে করতে হবে, তারপরে গিয়ে অন্যকে বলার সুযোগ থাকবে। নাহলে আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, কেন তোমরা তা বলো যা নিজেরা করো না। কাবুরা মাক্তান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফালুন, তোমরা নিজেরা করো না কিন্তু মানুষকে বলো, এটি আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়, খুবই অপছন্দনীয় এবং গর্হিত আল্লাহর কাছে, আল্লাহর দৃষ্টিতে। তো এই জন্য নবী রসুল যারা আসেন এ জগতে তারা বলেন ওয়া উমির তু আন আকুনা মিনাল মুসলিমিন, যে আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন সর্বপ্রথম নিজে আমল করে তোমাদেরকে দেখাই। এবং রসুল্লাহ সাল্লাহ আসলামের জীবনী থেকে আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট, আল্লাহ রসুল সাল্লাহ আসলাম নিজে সবচেয়ে বেশি আমলকারী ছিলেন। আল্লাহ তালার বিষয়ে যখন মানুষ মন্দ কথা বলতো তিনি সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হতেন, যখন ইবাদতের বিষয় আসতো তখন সবচেয়ে বেশি ইবাদতকারী তিনি ছিলেন, যখন দান খয়রাতের বিষয়টি আসে, যেমন বলা হয়েছে যে রমজানে তোমরা বেশি বেশি দান খয়রাত করো, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস যখন আসতো তখন কোমর বেঁধে নামতেন এবং ঝড়ের বেগে দান খয়রাত করতেন। তো শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দান খয়রাত করতে বলে ক্ষান্ত হননি, নিজেও তাঁর জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন যে কীভাবে মানুষের সেবা করতে হয়, কীভাবে মানব সেবা করতে হয়। তো এভাবে বলা হচ্ছে যে ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, যে আমাকে আদেশ করা হয়েছে যেন আমি সর্বপ্রথম তোমাদেরকে আমল করে দেখাই, তারপরে যেন আমি তোমাদেরকে আদেশ দিতে পারি। সবশেষে হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম এখানে আমলের বিষয়ে বলতে গিয়ে বলেছিলেন, একটি হাদিসের উল্লেখ করেছেন যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুই ভাগে লোকদেরকে ভাগ করবেন এবং একদলকে ডেকে বলবেন হে আমার মনোনীত বান্দারা তোমরা আসো, তোমাদের জন্য জান্নাতে সুসংবাদ, হে আমার মনোনীত বান্দারা তোমরা আসো, তোমাদের জন্য স্বাগতম, তোমাদের জন্য জান্নাতে সুসংবাদ। তারা জিজ্ঞেস করবেন হে আল্লাহ কিসের ভিত্তিতে আমরা জান্নাত পাচ্ছি, আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবেন যে তোমরা আমাকে, আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাইয়েছো, আমি পিপাসার্ত ছিলাম তোমরা আমাকে পান করিয়েছো, আমি বস্ত্রহীন ছিলাম তোমরা আমাকে বস্ত্র পরিধান করিয়েছো। তো বান্দারা বলবেন যে হে আল্লাহ তুমি তো রাব্বুল আলামিন, জগতের সব কিছু তোমার, তুমি কিভাবে ক্ষুধার্ত হও, তুমি কিভাবে পিপাসার্ত হও, কিভাবে আমরা তোমাকে খাইয়েছি, কিভাবে তোমাকে পান করিয়েছি, কিভাবে আমরা তোমাকে বস্ত্র পরিধান করিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল তোমরা তাকে খাইয়েছ, আমার অমুক বান্দা পিপাসার্ত ছিল তোমরা তাকে পান করিয়েছ, আমার অমুক বান্দা বস্ত্রহীন ছিল তোমরা তাকে বস্ত্র পরিধান করিয়েছ, এজন্য হে আমার প্রিয় বান্দারা তোমাদের জন্য জান্নাতে সুসংবাদ। আবার অপর দলকে ডাকা হবে কিয়ামতের দিন, আল্লাহ তাআলা অপর দলকে ডাকবেন, ডেকে বলবেন হে আমার বান্দারা তোমাদের জন্য আফসোস, আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাওয়াওনি, আমি পিপাসার্ত ছিলাম তোমরা আমাকে পান করাওনি, আমি বস্ত্রহীন ছিলাম তোমরা আমাকে বস্ত্র পরিধান করাওনি। তারা বলবে হে আল্লাহ তুমি রাব্বুল আলামিন, তুমি কীভাবে ক্ষুধার্ত হও, তুমি কীভাবে পিপাসার্ত হও, তুমি কীভাবে বস্ত্রহীন থাকো। তো
তখন আল্লাহ বলবেন যে আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, খাবার চেয়েছিল, তোমরা খাবার দাওনি। আমার অমুক বান্দা পিপাসার্থ ছিল, তোমরা তাকে পান করাওনি। আমার অমুক বান্দা বস্ত্রহীন ছিল, তোমরা তাকে বস্ত্র পরিধান করাওনি। অতএব তোমাদের জন্য আফসোস। তো এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে এই দুই দল থাকবে, এবং এক দলের জন্য থাকবে সুসংবাদ, আরেক দলের জন্য থাকবে হতাশা। তো এই রমজান মাসে সুযোগ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সুসংবাদ দিয়েছেন, অবশ্যই আমাদের চেষ্টা করা দরকার সেই সুসংবাদ অনুযায়ী আমরা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারি। যারা অসহায় আছে, যারা অভাবী আছেন, সেই অসহায়দের পাশে দাঁড়ানো, অভাবীদের পাশে দাঁড়ানো, আর তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এই বিষয়গুলো যদি আমরা করতে পারি, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টিভাজন বান্দাদের মাঝে পরিগণিত হব। কিন্তু এই রমজান মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে, আর যারা ক্ষুধার্ত আছে, পিপাসার্ত আছে, অন্ন বস্ত্রহীন আছে, এবং যারা দিনহীন আছে, তাদের সাহায্যার্থে যদি আমরা অগ্রসর না হই, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমরা অগ্রসর না হই, তাহলে আমাদের জন্য হতাশা ছাড়া আর কিছুই নেই। পরিশেষে সূরা ইউনুসের 74 নম্বর আয়াত বলে আমি শেষ করছি। এখানে আল্লাহ তাআলা বলছেন, ফাকাজ্জাবুহু ফানাজ্জাইনাহু ওয়া মা মাআহু ফিল ফুলকে। নূহ আলাইহিস সালাম, তাকে যারা অস্বীকার করেছিল তাদেরকে, তাদের ব্যাপার কী, আর তাদের যা নূহ আলাইহিস সালামকে যারা অনুসরণ করেছিল, মেনেছিল, তাদের ব্যাপার কী? ফাকাজ্জাবুহু, বিরোধীরা অস্বীকার করে বসলো। ফানাজ্জাইনাহু ওয়া মা মাআহু ফিল ফুল, নূহ এবং তার অনুসারীদেরকে নৌকায় করে আমরা বাঁচালাম। ওয়া জাআলনাহুম খালাইফা, আর তাদেরকে আমরা জগতের উত্তরাধিকারী বানালাম। ওয়া আগরাকনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমাদের নিদর্শনাবলী অস্বীকার করেছিল তাদের সবাইকে আমরা ডুবিয়ে দিয়েছিলাম। আগরাকনা, আমরা ডুবিয়ে দিয়েছিলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন, অতএব দেখো যাদেরকে সতর্ক করা হয়েছে তাদের পরিণতি কত ভয়ানক হয়েছে। এখানে আল্লাহ তাআলা একটি বিষয় উপস্থাপন করেছেন যেটি প্রণিধানযোগ্য, চিন্তা করার বিষয়, মনোযোগের দাবি রাখে। কাইফা কানা আকিবাতুল মুনজারিন, যখন আল্লাহ তাআলা কোনো জাতিকে সতর্ক করেন আর তারপর যদি তারা সতর্ক না হয় তাদের শাস্তি ভয়ানক হয়, কিন্তু যাদেরকে সতর্ক করা হয়নি তাদের উপর যদি শাস্তি আসে, আল্লাহ তাআলা তাদের শাস্তি লাঘব করে দেন, দূর করে দেন, বা তাদের শাস্তি লঘু হয়। কিন্তু যাদেরকে সতর্ক করা হয় আর সতর্ক করা সত্ত্বেও যদি তারা সংশোধিত না হয়, তাহলে আল্লাহ তাআলা তাদের উপর যে শাস্তি আরোপ করেন সেটি বড় ভয়াবহ হয়, ধ্বংসাত্মক হয়, এবং সমূলে তাদেরকে উৎপাটন করা হয়। অতএব আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করুন, আমরা যেন আল্লাহ নির্ধারিত পথের অনুসরণ করতে পারি, এবং আল্লাহর মনোনীত বান্দাগণ, আল্লাহ প্রত্যাদিষ্ট বান্দাগণ আমাদেরকে যে পথে পরিচালিত করেছেন সেই পথের যেন আমরা অনুসারী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, এবং পবিত্র কোরআনের শিক্ষা যেন আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্য দিন। আজকের মতো দরস এখানে শেষ হচ্ছে। আগামীকাল ইনশাআল্লাহ আমরা একই সময় আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম।